নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে উনি কি আমাকে রং সম্পর্কে জিজ্ঞাসা করছেন দাদা কোন রং ইউজ করব মেসেতে কোন রং ইউজ করব টাইলসে কোন রং ইউজ করব তো তাদের জন্য আজকের এই ভিডিও আমার আলপনা দিতে যে সমস্ত রঙ ব্যবহার হয় এখানে সে সমস্ত রঙ নিয়ে আলোচনা শুরু করছি প্রথমে আসি সাদা রং এখানে আমি সাদা রঙ যেটা আলপনা আমি ইউজ করে থাকি আপনারা অনেকে বলছেন এটা কী রং এখানে আমি এশিয়ান পেন্টসের ট্র্যাক্টর ইউজ করছি যেটা আমরা দেওয়াল রং করতে ইউজ করি তাই এখানে বেস্ট হয় প্লাস্টিক পেন যেটা খুব ব্রাইটনেস থাকে এই প্লাস্টিক পেনটি এক লিটারের নিচে পাওয়া যায় না এক লিটারের উপরেই পাওয়া যায় তাই যারা আপনারা রেগুলার আলপনা দেন তারা এটি নিতে পারেন এবারে আসবো ফেব্রিক কালারে ফেব্রিক সাধারণত কাপড়ে ইউজ করা হয় তবে আমরা মেঝেতেও এই ফেব্রিক কালার ইউজ করতে পারি অনেক সুন্দর সুন্দর কালারের পাওয়া যায় তো এখানে ফেব্রিকের সঙ্গে প্লাস্টিক পেন্টও মিক্স করে ইউজ করা যায় তাতে ফেব্রিকটা উঠে যায় না কারণ শুধু ফেব্রিক ইউজ করলে খুব তাড়াতাড়ি উঠে যায় কিন্তু আমি যদি প্লাস্টিক পেন্টের সঙ্গে ইউজ করি তাহলে উঠে না এবারে আসবো পোস্টার কালারে পোস্টার কালার ফেব্রিকের মতো খুব একটা উজ্জ্বল হয় না তবে পোস্টার কালার খুব তাড়াতাড়ি উঠে যায় ফেব্রিকের থেকে পোস্টার কালার খুব তাড়াতাড়ি উঠে যায় এবং খুব একটা উজ্জ্বল হয় না তবে অনেক ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বিশেষ করে কাগজে তবে আমার মতে ফেব্রিক পোস্টারের থেকে ফেব্রিক ইউজ করা অনেক ভালো ফেব্রিকের একটি সুবিধা হলো এটি অল্প পরিমাণে পাওয়া যায় এবং অনেক কালারের পাওয়া যায় তাই আমরা অল্প ছোট আলপনা দেওয়ার জন্য ফেব্রিক কালারই ইউজ করব এবারে আসবো ফ্লুসেন কালারে এটি ফেভিকল বা অন্য কোনো আঠার সঙ্গে প্রথমে পেস্ট করে নিতে হয় তারপরে সেটি জল দিয়ে মিশিয়ে অ্যাপ্লাই করা যায় এটি এই রঙটি মানে ফ্লুসেন্ট কালার সাধারণত প্রতিমা রঙ করতে ব্যবহার হয় এটি খুব সুন্দর সুন্দর কালারে পাওয়া যায় এবারে আসবো সব থেকে সহজ রঙ যেটা খুব তাড়াতাড়ি উঠে যায় প্র্যাকটিসের জন্য খুব ভালো সেটি হচ্ছে সাদা মাটি সাদা মাটি আপনারা ইউজ করতে পারেন ফেভিকলের সঙ্গে ফেভিকলের সঙ্গে যদি আমি সাদা মাটি অ্যাড করি তবে সাদা মাটিটি ধরে রাখে এবং এর সঙ্গে উজ্জ্বল হয়ে যায় তাই সাদা মাটি যদি কেউ ইউজ করেন অবশ্যই ফেভিকল ইউজ করবেন সাদা মাটির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফেভিকল বা এ জাতীয় আঠা মিক্সড করে তারপর অ্যাপ্লাই করবেন ফেভিকল অনেক প্রকারের হয়ে থাকে ফেভিকল এসএইচ ফেভিকল এম আর ফেভিকল সব সবথেকে কম দামে বেশি পরিমাণে পাওয়া যায় ডিটিএল যেটা চুনকামে ইউজ করা হয় আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন তবে সব থেকে যদি তাড়াতাড়ি শুকোতে চান তাহলে ফেভিকল এসএইচটাই বেটার আপনারা যারা পোস্টার কালার ফেব্রিক এবং প্লাস্টিক পেন ইউজ করবেন এই তিনটে রঙের সঙ্গে ফেভিকল না মেশালো হবে ফেভিকল মেশানোর দরকার নেই আর যারা সাদা মাটি বা খড়ি মাটি এবং ফ্লুসেন কালার ইউজ করবেন তারা অবশ্যই ফেভিকল মিশিয়ে নেবেন এবারে আমরা একটু বিস্তারিতভাবে জানব কোন রঙ কীভাবে ইউজ করব এখানে সাদা মাটি সঙ্গে আমরা অবশ্যই ফেভিকল মিশিয়ে নেব সাদা মাটির সঙ্গে ফেভিকল বা আঠা এ জাতীয় এবং কিছু পরিমাণ জল তিনটে মিক্সড করে নিয়ে আমরা সেটা অ্যাপ্লাই করব এবারে আসি ফ্লুসেন কালার ফ্লুসেন কালার সঙ্গে অবশ্যই ফেভিকল মিশিয়ে নিতে হবে প্রথমে কালার ফুলসেন কালারের সঙ্গে জল মেশাবেন না প্রথমে ফেভিকল আর ফুলসেন কালার বা যে কোনো আঠা একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নেবেন সেখানে জল দেবেন না ফুলসেন কালার জলে মেশে না এবারে আসবো ফেব্রিক এবং পোস্টার দুটো একই জাতীয় রং। তবে ফেব্রিক ইউজ করা সব থেকে বেটার পোস্টার কালার তেমনটা উজ্জ্বল হয় না কালারে কোনো গ্লেজ নেই কিন্তু যেটা ফেব্রিকের মধ্যে আছে এবং ফেব্রিক খুব তাড়াতাড়িও শুকিয়ে যায় খুব একটি ভালো কালার হচ্ছে ফেব্রিক এই দুটো কালারের সঙ্গে ফেব্রিকল মেশানোর দরকার নেই এবারে আসব প্লাস্টিক পেন্ট কালার সম্পর্কে প্লাস্টিক পেন্ট ইউজ করতে ফেভিকল মেশানোর কোনো দরকার নেই এটি ছাড়াও এটি খুব সুন্দর ব্রাইটনেস সাদা হয়ে থাকে ফেব্রিককে বেশি দিন লাস্টিং করার জন্য বা মেঝেতে যেন না উঠে যায় তার জন্য আপনারা প্লাস্টিক পেন মিশিয়ে করতে পারেন অনেক সময় আমরা বড় আলপনার ক্ষেত্রে একটা ব্যাকগ্রাউন্ড করে নেই তার উপরে আমরা সাদা দিয়ে বা অন্য কিছু দিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ফ্লুসেন কালারটা ফেব্রিকলের সঙ্গে মিশিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি এই সব পটি রঙ আপনারা টাইলসে মেঝেতে মাটিতে ইউজ করতে পারেন ধন্যবাদ